হেই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইউর ইউটিউব চ্যানেল নিউ ওয়ার্ল্ড 91। COVID-19 চায়না অরিজিনেটেড ভাইরাস ইন ডিসেম্বর 2019। করোনা ভাইরাসের কেসেস 7 লাখ ছাড়িয়ে গেছে, প্রায় 8 লাখের কাছাকাছি, আর এর ফলে মৃত্যু 37,000 মতো হয়ে গেছে, প্রায় 38,000 আপনারা ধরে নিতেই পারেন। আমি জানি আপনাদের বাড়ি থাকতে অসুবিধা হচ্ছে, বাট আর কটা দিন ওয়েট করুন। ইউএসএ 5 মিনিট টেস্ট বার করে ফেলেছে, তাদের ওখানে এটা নেক্সট মান্থ থেকে এটা ডিস্ট্রিবিউট হতেও শুরু করে দেবে, আর ইন্ডিয়াতে আসতে কয়েক মাস লাগবে। সেটা গভর্নমেন্ট আপনাদের হয়তো জানিয়ে দেবে, নাহলে আমি এর আপডেট কিছু পেলে অবশ্যই আপনারা জানতে পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আপনারা এরকমই অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল নিউ ওয়ার্ল্ড 91। যারা এই ভিডিও প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ও এই বেলের আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শেয়ার করাটাই আরও অনেক মানুষকে এগুলো সম্পর্কে জানতে সাহায্য করবে। তো লেটস স্টার্ট। প্রথমে আমি কিছুটা এর ব্যাপারে বলে নিই, তারপর ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী বলছে সেটা শুনে নেবেন। দেখুন, এই ল্যাব টেস্ট বা এই ছোটো ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনারা খুব সহজে যে কোনো জায়গা গিয়ে আপনি করোনা ভাইরাস আছে কি না আপনার সেই টেস্ট করে নিতে পারবেন। এটা হসপিটাল, টেস্টিং সেন্টার, এমার্জেন্সি সেন্টারে সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে আস্তে আস্তে। বাট আপনাদের একটু ধৈর্য ধরে বাড়ি থাকতে হবে আর কয়েকটা মাস। গভর্নমেন্টের এই লকডাউন আমি যতদূর দেখতে পাচ্ছি 2 থেকে 3 মাস এক্সটেন্ড করবে, নাহলে আপনাদের বাঁচানো ইম্পসিবল হয়ে যাবে। এমনিতেই আপনারা নানা রকমের অজুহাত দেখিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছেন, আশা করি সেটা দেখতেই পারছেন। তোমরা বাড়ি যাও, নাহলে আমি কারণ আমি তো ইতালি তো দেখতে পারবো না। আরে এখানে 4 জন বেশি লোক না তো? কেন, আজকে কি করার কথা ছিল? এটা করার কথা আজকে? যাও বাড়ি যাও, এই তো তোমরা বাড়ি যাও। ওনাদেরই করুন যারা ওখান থেকে এসে ঘুরে রাস্তায় ঘুরে বেরিয়ে। আর আপনারা কি সেগুলোকে ছড়াবেন? আপনারা ছড়াবেন? আপনি আগে কোশ্চেনটা ওনাকে করুন, আপনার তো করার ক্ষমতা আছে। কেন নেই? স্পেশাল সেক্রেটারি কি কোশ্চেনটা করতে পারবেন? তার ছেলে এসে যে এইভাবে রাস্তার মধ্যে ঘুরলো তাকে গিয়ে কোশ্চেনটা করুন। আমরা চা খেতে এসেছি এখানে, আড্ডা মারতে না, চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাবে। চা দোকান খুলে রেখে চা খাবো না আমরা? আজকে বন্ধ আছে, আমরা খাবো না চা? না আপনারা খাবেন না, ঠিক আছে? আমি এটা ফেসবুকে দিচ্ছি, আপনার চায়ের দোকান তো, ঠিক আছে? আপনাদের এই ব্যবহারের জন্য পুলিশকে লাঠি চার্জ করতে হচ্ছে আপনাদের উপরে। লকডাউন চলছে, মাস্ক কোথায় আপনার? তাহলে বাজারে আসছেন কেন? মাস্ক মাস্ক কোথায়? মাস্ক কোথায়? বাইরের লোক মাস্ক কোথায় আপনার? মাস্ক যান, চলে যান, চলে যান, চলে যান, চলে যান, মাস্ক ছেড়ে আসবেন। আর এই 5 মিনিট টেস্ট হাইলি অ্যাকুরেট হবে বলা হচ্ছে ইউএসএর মতে, ফলে আপনারা প্লিজ শান্ত হয়ে ওয়েট করুন এই চাইনিজ ভাইরাসের হাত থেকে বাঁচতে। আর আমি রিকোয়েস্ট করব, এইবার তো অন্তত চাইনিজ জিনিস বয়কট করুন, মানে মেড ইন চায়না জিনিসগুলোকে বয়কট করুন। আপনাদের সরকার ইনডাইরেক্টলিভাবে অনেক রকমভাবে বলে দেখেছে, কিন্তু তারা ফেড আপ হয়ে গেছে, নিজেরা যার জন্য মরছেন, ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে আপনাকে। বয়কট করুন চাইনিজ বস্তু, যে কোনো ধরনের। আর কী কী জিনিস দেখতে চাইছেন আপনারা? এর থেকে আর কত নোংরা জিনিস আপনারা দেখতে চাইছেন? চোখের সামনে সব মানুষগুলো মারা যাচ্ছে। বয়কট মেড ইন চায়না গুডস, নিচে লিখুন হ্যাশট্যাগ বয়কট চায়না, আর সেটা পালন করুন। FDA কমিশনার সেইড দ্যাট দ্য টেস্ট ইজ এ পেশেন্ট সেন্টার অ্যাপ্রোচ, অ্যাবট পয়েন্ট অফ কেয়ার টেস্ট। এগুলো কোথায় কোথায় হবে? হসপিটালে হবে, টেস্টিং সেন্টারে হবে, ডক্টরের কাছে গেলে পাবেন আপনি এই ধরনের টেস্ট, এমার্জেন্সি সেন্টারেও এই ধরনের কিট পেয়ে যাবেন আপনি টেস্ট করার জন্য। ফ্লু বা স্ট্রেপ টেস্টও 5 মিনিটের মধ্যে হয়ে যাবে এই মেশিনের দ্বারা, নেক্সট মান্থের মধ্যে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। 5 থেকে 15 মিনিটের মধ্যে বলে দেবে যে আপনার করোনা ভাইরাস আছে কি না। ডোনাল্ড ট্রাম্প আনভিলস নিউ FDA অথরাইজড 15 মিনিট ভাইরাস টেস্ট, আর তারপর ডক্টর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট
নিতে পারবে, যেটা আগে পারছিল না। ডক্টররা এই ভাইরাসকে বুঝতেই এত লেট করছিল, যার ফলে এই ভাইরাস সানোর বদলে তাদের উল্টে হয়ে যাচ্ছিল, যেটা হয়তো এবার বন্ধ হবে। আমি জানি আমার এত বলা সত্ত্বেও আপনাদের মেড ইন চায়না জিনিস ইউজ করা বন্ধ হবে না, আর তাও আপনারা নানা রকমভাবে বাড়ির বাইরে বেরোবেন। তো তাহলে একটা নমুনা বা এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিই, আপনারা কীভাবে মরবেন এই ভাইরাসের ফলে। আর আপনাকে মনে রাখবেন, শ্মশানে নিয়ে যাওয়ার মতো কিন্তু কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, সেটাও জেনে রাখুন। দেখুন এই ভিডিওতে কীভাবে মরবেন, আর এটা করোনা ভাইরাসের পেশেন্ট কানপুরে, তো সেখানকার ভিডিও এটা, দেখে নিন। আর এবার ডোনাল্ড ট্রাম্প কি বলছে সেটা নিজেদের কানেই শুনে নিন। And we have something from Abbott Labs, which is right here, and that's a 5-minute test, highly accurate. This is our shared patriotic duty. Challenging times are ahead for the next 30 days, and this is a very vital 30 days. We're sort of putting it all on the line, this 30 days, so important because we have to get back. But the more we dedicate ourselves today, the more quickly we will emerge on the other side of the crisis, and that's the time we're waiting for. The more we commit ourselves now, the sooner we can win the fight and return to our lives. We have some really good stuff. First of all, the numbers have been incredible on testing, but in the days ahead, we're going to go even faster, and we have something from Abbott Labs, which is right here, and that's a 5-minute test. Highly accurate. In addition to testing with the authorization of point of care tests, especially the Abbott point of care test, which the president has pulled out of the box. Point of care test is a test that gives you a result where you're getting care. This is truly a patient-centered approach, whether it's the doctor's office, a hospital, an emergency room, an urgent care center, or a drive-by testing site. Just like tests for flu or strep, where you go to the doctors, you can get the test done, you can get an answer within minutes of having this test done. With those tests being approved for Abbott and for others, these are available around the country. They're planning to scale up the number of tests that can be put out throughout the country over the next month, and patients can get the answer within as little as 15 to 5 minutes. And then, of course, an appropriate plan of treatment can be given. তো এই হলো ভিডিও শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও এই বেলের আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ।